মথুয়া মহাসংঘের ডাকে আগামী 2রা ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সাজে সেজে উঠছে ঠাকুরনগর, এবার আরো একটা প্রাপ্তি যুগের সামনে দাঁড়িয়ে। কিন্তু শুধু জনসভাতেই সীমাবদ্ধ থাকবেন না এই প্রধানমন্ত্রী, মথুয়া মহাসংঘের ঠাকুর বাড়িতে গিয়ে সেদিন তিনি বড় মাকে প্রণামও করবেন, এমনটাই জানিয়েছেন মথুয়া সমাজের প্রধান উপদেষ্টা বীণাপাণি দেবীর নাতি শান্তনু ঠাকুর। প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায় মানুষের সাথে মেলামেশা করে তিনি সব জায়গায় যাচ্ছেন। পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আর এই মথুয়া সম্প্রদায়ের কাছে উনি আসতে চান। নাগরিকত্ব বিল যেটা নতুন যে বিলটা, এই বিলটাকে আপনি স্বাগত জানাচ্ছেন? অবশ্যই স্বাগত জানাচ্ছি। এটা আমার জাতির ক্ষেত্রে, পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে, উদ্বাস্তুর ক্ষেত্রে। এখানে শুধু উদ্বাস্তু আমাদের সমাজের মানুষই নয়, এখানে বর্ণ হিন্দুরাও আছেন, তো সকলের জন্য যারা পিছিয়ে পড়ে রয়েছেন এবারে, তো তাদের জন্য আমরা সমস্ত দিক থেকে আমরা অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘ চেষ্টা করেছি এই বিলটাকে সার্থক করার জন্য।